কম্পিউটার হিসাব করে দেখেছে তিরিশ পারা কোরআনে আলিফ যত হাজার বার আছে, যত হাজার বার আলিফের যোগফল উনিশ দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। ইসলামিক ভয়েস, ফলো ইসলাম অ্যাজ ইওর লাইফস্টাইল। কিন্তু যারা নবীর বিরোধী, যারা ইহুদি খ্রিস্টান, ইনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা যারা সম্পাদনা করে, ইনসাইক্লোপিডিয়া ব্রিটেনিকা নাইন্থ এডিশন নবম সংস্করণ খুলে দেখেন, সেখানে তারা লিখেছে হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড, একমাত্র মুসলমানের কোরআন পৃথিবীর নিখুঁত নির্ভুল নিরঙ্কুশ একমাত্র অপরিবর্তিত গ্রন্থ। এরপরে তারা লিখেছে হোলি প্রফেট, হ্যাঁ, অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ রোলার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ জাস্টিস মোহাম্মদ, আল্লাহ বিলেসিম ইজ দ্য সুপার ম্যান অব দ্য ওয়ার্ল্ড। ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম দুনিয়ার সর্বোচ্চ পরিপূর্ণ মানুষ। আল্লাহ যেটা বলছে আজকের বিজ্ঞানীরা এটা স্বীকার করতেছে, স্বীকার করতেছে। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ প্রাঞ্জল ঝরঝরে মিষ্টি আরবি ভাষা আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি, এমনভাবে এটা টেকনিক আমি করেছি এই কোরআনকে কেউ নকলও করতে পারবে না। কোরআনের প্রথম আয়াত বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম আয়াত কি, এখানে আরবি অক্ষর উনিশটা, কয়টা, উনিশটা, বাড়িতে গিয়ে আজকে একটু গুনে নেবেন, বিসমিল্লাহির রহমানির রহিম এখানে আরবি অক্ষর উনিশটা। কম্পিউটার হিসাব করে দেখেছে তিরিশ পারা কোরআনে আলিফ যত হাজার বার আছে, যত হাজার বার আলিফের যোগফল উনিশ দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। বা যত হাজার বার আছে বার যোগফল উনিশ দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। এইভাবে ইয়া পর্যন্ত প্রত্যেকটা অক্ষরের যোগফল উনিশ দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। এখন কেউ যদি আলিফ একটা বাড়ায় কি, উনিশ দিয়ে ভাগ করলে আর মিলবে না। কেউ যদি বা একটা কমায়, আমি বোধহয় বুঝাইতে পারি নাই, কথাগুলো কঠিন হচ্ছে নাকি, তাহলে আমি এই লাইন ছেড়ে দেই। আসুন, তাহলে কম্পিউটার ইন্টারভেল দেবে, দিস ইজ রং, দিস ইজ রং, দিস ইজ রং। আরেকটা উদাহরণ, মিশরের সর্বশ্রেষ্ঠ কম্পিউটার বিজ্ঞানী ডক্টর আসাদ খলিফা, তিনি পুরা কোরআনকে কম্পিউটারাইজ করেছেন, করার পরে তিনি প্রমাণ করেছেন পুরা কোরআনে আল্লাহ বিভিন্ন আম্বিয়া একরামের ঘটনা উল্লেখ করেছেন। ওয়েদা আদিন আকাহুম হুদা, ওয়েদা সামুদা আকাহুম সলেহা, ওয়েদা মাদিয়ানা আকাহুম সোয়াইবা। দেখেন, নবীর নাম এক, কওমের নাম আরেক। লুত একমাত্র নবী, লুত নবীর কথা কোরআনে আল্লাহ ১৩ জায়গায় উল্লেখ করেছেন, কয় জায়গায়, ১৩ জায়গার ১২ জায়গায়, ফি কাউমে লুত, মিন কাউমে লুত, ইল্লা কাউমা লুত, এলা কাউমে লুত, যেখানে কম সেখানে লুত, যেখানে লুত সেখানে কম। একটা জায়গায় আল্লাহ কাউমে লুত না বলে বলেছেন অয়ে খোয়ানো লুত, অয়ে খোয়ানো লুত নবীর ভাইয়েরা। কম্পিউটার এটাকে হিসাব করেছে, কম্পিউটারাইজ করেছে, করার পরে দেখেছে যে ১২ জায়গায় কওমে লুত, কম লিখতে দুই নক্ত আলাকাফ, আমি কি বুঝাতে পেরেছি, দুই নক্ত আলাকাফ। এখন কম্পিউটার দুই নক্ত আলাকাফ পুরা কোরআনে যত হাজার বার আছে এটাকে একত্র করে কাউন্ট করেছে, হিসাব করেছে, উনিশ দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। আবার পুরা কোরআনে আলিফ যত হাজার বার আছে এগুলাকে একত্র করেছে, কাউন্ট করেছে, যোগ করেছে, যোগ করার পরে উনিশ দিয়ে ভাগ করেছে, মিলে গেছে। কিন্তু এখানে যদি ১২ জায়গায় কওমিলুত বলেছে, এক জায়গায় কওমিলুত না বলে কি বলেছে, এখানুলুত, তাইলে বড় কাপের যোগফল উনিশে মিলে গেছে, আলিফের যোগফল উনিশে মিলে গেছে। কিন্তু এই ১৩ জায়গায় যদি আল্লাহ কওমিলুত বলতো, এখানুলুত না বলতো, তাহলে উনিশ দিয়ে ভাগ করলে মিলতো না, দুই নক্তালা কাপ একটা কম হইতো, আলিফ একটা বেশি হইতো, কম্পিউটার রেড সিগন্যাল দিত, দিস ইজ রং, 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 ভুল, ভুল, এটা ভুল। আল্লাহ,
কি কোরআন আল্লাহ আপনাকে দিয়েছেন? বিসমিল্লাহ রহমান রাহিম প্রথম আয়াত নাকি শেষ আয়াত? কি মিনাল জিন্নাতে, তাইলে প্রথম আয়াতের প্রথম অক্ষর কি? বা শেষ আয়াতের শেষ অক্ষর কি? তাইলে কোরআনের প্রথম অক্ষর আর শেষ অক্ষর দুইটা লাগান, বাস বাস অর্থ পেট ভরে নাই, আরো লাগবে এটা নাকি? ভরে গেছে, হয়ে গেছে, আর নাই, আর দরকার নাই, কাফি, অনেক সেরে গেছে। এই বার সিনের মধ্যে আপনার জন্ম থেকে মরণ পর্যন্ত, দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত, মানুষের যত কিছু, যত প্রয়োজন, যত যা যেখানে যেভাবে দরকার, কোরআনে সব কিছু বলা আছে। এই কোরআনকে সামনে রাখেন, এই কোরআনকে মডেল বানান, পাঁচ ওয়াক্ত নামাজ আপনি পড়েন, আপনার স্ত্রী পড়ে, আপনি আর আপনার বউ পড়েন, কিন্তু আপনার ছেলে কোথায় আড্ডা দেয়, কার সাথে ঘোরাফেরা করে? আপনার ছেলে হয়তো আপনাদের এলাকায় না, ভাই আমার এলাকায় আসে, মাথা চুল কাটছে রোনাল্ডোর মতো, কোনো ছেলে আবার চুল কাটছে মেসির মতো, এখান দিয়ে বেল বেল মেসি, আর এখানে কি? তাহলে চুল কীভাবে কাটবেন? এটা আপনার নবী বোধহয় দেখায় নাই, আসতে কয় চুল কিভাবে কাটবেন? হয় বেল, বেল না হইলে কদম ফুল, কদম ফুল। আপনার যদি বড় রাখার শখ হয় তাহলে আপনি কানের লতি, লিম্মা আফরা জুম্মা, তাহলে তিন রকম কানের লতি পর্যন্ত যদি বড় রাখতে চান বাবরি, আর যদি ছোট করতে চান কদম ফুল, কদম ফুল, আর যদি আপনি আরো মাথার মধ্যে বিভিন্ন ময়লা আছে, খুশকি আছে, একবার কুল্লু খালাস ব্লেড দিয়া খুঁট দিয়া শাসেন, শাসার পরে আপনি ডাব সাবান দিয়ে ধোন, ভালো করে আপনার সরিষা দিয়ে ধোন, দেখবেন যে কুল্লু খালাস, মাথায় আর কোনো খুশকি নাই, কোনো কিছু নাই, সব ক্লিয়ার। এই তিন রকম নবী দেখাইছে, ঠিক কিনা বলেন? বলবো কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান তাশাব্বাহা বি কাওমিন ফাহুয়া মিনহুম, দুনিয়াতে যে যার অনুসরণ করবে, যে যার অনুগত্য অনুকরণ করবে, হাসরের আদালতে সে তার পিছনে উঠবে। তাইলে রোনাল্ডের পিছনে কে কে উঠতে রাজি আছে যুবক ভাই, এরা হাত দেখাও, রোনাল্ডোর পিছনে, মেসির পিছনে কে উঠতে রাজি আছো হাত দেখাও, কি নবীর পিছনে কে উঠতে রাজি আছো দুই হাত দেখাও, দুই হাত, আল্লাহর কসম, হাত নামান, হাত নামান। ফেরেশতারা কিন্তু ফটো করে ফেলেছে, চাইয়েন আবার কালকে ভুলে যাইয়েন না, ফেরেশতারা কিন্তু স্ন্যাপ নিয়ে গেছে, আল্লাহর কসম, আমার ইমানের কসম, আপনি রোনাল্ডোর মতো চুল কাটবেন, মেসির মতো চুল কাটবেন, কাল হাসরের আদালতে আপনি রোনাল্ডো মেসির সাথে উঠবেন, নবীর পিছনে আপনার জায়গা হবে না।